নমস্কার, প্রত্যেককে স্বাগত। আপনাদের প্রত্যেককে স্বাগত আহমেদাবাদ থেকে। এই মুহূর্তে আমরা যাব হচ্ছে হরপ্পা মহেঞ্জোদারোর সমসাময়িক পদ্মনগরী লোথাল। চলুন শুরু করা যাক। যথারীতি আহমেদাবাদ রেল স্টেশন পৌঁছে পার্শ্ববর্তী একটি হোটেলে রুম নেওয়ার পর সেখানে ফ্রেশ হয়ে বাড়ির থেকে নিয়ে যাওয়া ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্য লোথালের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে একটা গেট চোখে পড়ল। এই যে সামনে গেটটা দেখতে পাওয়া যাচ্ছে না, এই গেটটার কথাই আপনাদেরকে বলছি। ড্রাইভার সাহেবকে জিজ্ঞাসা করার পর উনি আমাদেরকে বললেন, এসে 12 দরওয়াজে থে, ওল্ড সিটি থা না। আচ্ছা, ইয়ে ওল্ড সিটি হ্যায়, এসে গেট বানায়ে থে 12 গেট। আরও কিছু লোকজনের সঙ্গে কথাবার্তা বলে এবং ইতিহাস বইয়ের পাতা উঠলে জানতে পারলাম আহমেদাবাদ শহরে এরকম প্রায় 12টি গেট আছে। 1411 সাল থেকে এই গেটের নির্মাণ শুরু হয় এবং বিভিন্ন সময় বিভিন্ন গেট তৈরি হয়েছে। এই গেটগুলো তৈরি হয়েছিল সুলতান আহমেদ শাহের সময়ে, যে কারণে এই শহরের নাম হয়েছিল পরবর্তীকালে আহমেদাবাদ। ড্রাইভার সাহেব ওখানকার লোকাল হওয়া সত্ত্বেও ওনাকে লোথাল বোঝাতে আমার কালঘাম ছুটে গেছিল। অতএব শেষমেশ গুগল ম্যাপের সহায়তা নিয়ে ওনাকে লোথালের লোকেশান আমাকে বোঝাতে হলো। লোথাল খোঁজার সময় গুগল ম্যাপের সৌজন্যে বেশ কিছু ছবিও আমাদের চোখে পড়ে গেল। জায়গাটা যেমন শুনেছিলাম ঠিক তেমনই মনে হচ্ছে, বাকিটা স্বচক্ষেই দেখা যাবে। গুগল ম্যাপ অনুযায়ী আহমেদাবাদ থেকে লোথালের দূরত্ব হচ্ছে 82 কিলোমিটার, সময় লাগে মোটামুটি 2 ঘন্টার মতো। ম্যাপে দেখাবে যে রাস্তায় টোল ট্যাক্স লাগবে, কিন্তু ঘটনাটা এটাই হচ্ছে যে গুজরাটের রাস্তায় 4-হুইলার গাড়ির জন্য কোনো টোল ট্যাক্স লাগে না। ড্রাইভাররা কিন্তু এইভাবে ঠকিয়ে থাকে, এই ব্যাপারে কিন্তু ভীষণ সতর্ক থাকবেন। অবস্থানগত দিক থেকে লোথাল অবস্থিত ভার্গব নদী এবং সবরমতী নদীর মাঝে, গালফ অফ ক্যাম্বের কাছে বা ক্যাম্বি উপসাগরের কাছে। আমরা লোথালের কাছাকাছি পৌঁছে গেছি। নমস্কার, শুভ অপরাহ্ন, আমি অভিক আর আপনারা দেখছেন আমার এবং আপনাদের ইউটিউব চ্যানেল অভিক ক্রিয়েশন 031। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভারতের গুজরাটের লোথালে। লোথাল কি? পুরাতাত্ত্বিকগণের মতে খ্রিস্টজন্মের প্রায় 2500 বছর পূর্বে হরপ্পা মহেঞ্জোদারোর সমসাময়িক সভ্যতা ছিল লোথাল। লোথাল কথাটি এসেছে লোথ শব্দ থেকে, গুজরাটি শব্দ। গুজরাটি ভাষায় লোথ শব্দের অর্থ হলো মৃত্যু। এখানে হরপ্পা মহেঞ্জোদারো, পাকিস্তানের চান হুদ্র, এই সমস্ত সমসাময়িক একটি সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। স্বাধীনতা পরবর্তী যুগে প্রত্নতাত্ত্বিক ভারতীয় প্রত্নতাত্ত্বিকগণ যখন গুজরাটের সৌরাষ্ট্রে খনন কার্য করছিলেন, ঠিক সেই সময় প্রত্নতাত্ত্বিক এস আর রাওয়ের নেতৃত্বে 1950 থেকে 1962 সালের মধ্যে এইখানে খুঁজে পাওয়া যায় লোথাল সভ্যতা। চলুন আপনারা আমাদের সঙ্গে লোথাল সভ্যতাটা ঘুরে দেখুন। ইতিহাস সম্পর্কে আগ্রহ না থাকলে এটাকে দেখে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই মনে হবে না, কিন্তু যারা ইতিহাসের সম্পর্কে উৎসাহী তারা এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে প্রচণ্ড ভালোভাবেই ওয়াকিবহাল। প্রথমে যখন শহরটাকে এক্সপ্লোর করতে ঢুকলাম, ঢুকে কিছু বুঝতে পারছিলাম না, কারণ এখানে কোনো গাইডের সুবিধাই নেই। ফলে ব্যর্থ মনস্ক হয়ে আবার যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই ফিরে যেতে বাধ্য হলাম। বাইরে ঠিক বেরিয়েই আমাদের চোখে গেল ডান দিকে মিউজিয়ামের দিকে।
কিন্তু মিউজিয়ামে ঢুকে দেখি যে মিউজিয়াম রেনোভেশনের কাজ চলছে, ফলে মিউজিয়াম বন্ধ। তাও ঢুকলাম, যদি কিছু পাওয়া যায় তো। গিয়ে কিছু ছবি ছাড়া আর কিছুই পেলাম না। এই ছবিটাই পেলাম, এই ছবিটাকেই আপাতত ম্যাপ হিসাবে ধরে নিচ্ছি লোথালের। এবার প্রথমেই যাব ডকইয়ার্ড পোর্শনটা দেখতে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হরপ্পার মহেঞ্জোদারোর বন্দর নগরীতে। ঠিক আমার পেছনে দেখা যাচ্ছে গুজরাটের হরপ্পার বন্দর নগরী, যেখানে প্রত্নতাত্ত্বিক বোর্ড মেলে 60 টন ওজনের 30টা জাহাজ, তৎকালীন 30টা জাহাজ এই এখানে নোঙর করত। চলুন বাকি পোর্শনগুলো আমরা আস্তে আস্তে ঘুরে দেখি। সামনের দিকে আমাদের নগর শুরু হতে চলেছে। ম্যাপ দেখে এবং চারপাশে লেখা ইনফরমেশান পড়ে যেটুকু বুঝলাম, তাতে শহরটায় 3টে ভাগ ছিল, অ্যাক্রোপলিস, ওয়্যারহাউস আর হচ্ছে লোয়ার টাউন। আমরা একের পর এক ভাগ ধীরে ধীরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। অ্যাক্রোপলিস অংশে শহরের প্রধান থাকতেন, এছাড়াও থাকতেন উচ্চ বৃত্তেরা। এই জায়গাটা মোটামুটি 3 মিটার উঁচু ছিল বেস লেভেল থেকে। এখানে কুয়ো, সুপরিকল্পিত পয়ঃপ্রণালী ব্যবস্থা এবং পরিকল্পিত বাথরুমের সুবন্দোবস্ত এই অংশে ছিল। প্রথম অ্যাক্রোপলিস অংশটা দেখে আমরা দেখতে চললাম শহরের পরবর্তী অংশ, যেটা কিনা ওয়্যারহাউস। এরপর আমরা দেখতে চললাম শহরের তৃতীয় অংশ, যেখানে আছে বিট ফ্যাক্টরি, লোয়ার টাউন, আর এর ঠিক পরেই হচ্ছে সিমেট্রি বা কবরখানা। সেই প্রাচীনকালের কত সুপরিকল্পিত সভ্যতা ছিল লোথাল। একদম হরপ্পা মহেঞ্জোদারো সম্পর্কে আমরা ঠিক যেরকম বইতে পড়েছি, ঠিক একই রকম উন্নত নিকাশি ব্যবস্থা, পাতকুয়া, সমস্ত কিছুর কত সুন্দর পরিকল্পিতভাবে ব্যবস্থা ছিল তৎকালীন লোথালে। সিমেট্রি বা কবরখানা অংশে সেরকম যাওয়ার মতো কোনো রাস্তা ছিল না, ফলে আমরা ওখানে ঢুকতে পারিনি। কিন্তু বোর্ডে দেখতে পাওয়া যায় এখানে প্রায় 16টি কবর আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে 3টি পরীক্ষিত হয়েছে, তা প্রমাণ করে এটি হরপ্পা মহেঞ্জোদারোর সমসাময়িকই। পুরো শহরটা দেখে নিয়ে আমরা এই ক্যাম্পাস থেকে এবার বেরিয়ে যাচ্ছি। মোট শহরের ব্যাপ্তি 1.6 কিলোমিটার। রোদের মধ্যে এই রাস্তাটা ঘুরে আমাদের খুব ক্লান্তই লাগছিল, তাই বসে পড়লাম গাছতলায় বিশ্রাম নিতে। যদি এই পর্বটা আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের প্রত্যেককে অনুরোধ রইল আমাদের পরিবারের
সদস্য হওয়ার জন্য। লোথালের ইতিবৃত্ত এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরবর্তী পর্বে আবার নতুন গল্প নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।